ওম পরত সদা লীন রামকৃষ্ণ সমাগ্রয়া ই ধর্মস্থাপনারত বীরে শান্তম নম্যম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের বক্তৃতামালা কর্মযোগ বক্তৃতা থেকে কর্মরহস্য বক্তৃতাটি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে বিগত দিন আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে মহার স্বামীজি বলছেন অতএব অনাসক্ত হও সব ব্যাপারে চলিতে থাকুক সব ব্যাপার চলিতে থাকুক মস্তিষ্ক কেন্দ্রগুলি কর্ম করুক কিন্তু একটি তরঙ্গ যেন মনকে পরাভূত না করিতে পারে তুমি যেন সংসারের বিদেশি পথিক যেন দুদিনের জন্য আসিয়াছ এইভাবে কর্ম করিয়া যাও নিরন্তর কর্ম করো কিন্তু নিজেকে বন্ধনে ফেলিও না বন্ধন বড় ভয়ানক এ জগৎ আমাদের বাসভূমি নয় নানা অবস্থার ভিতর দিয়ে আমরা চলিয়াছি এই সংসার এই পৃথিবী সেগুলিরই একটি সাংখ্যের সেই মহাবাক্য স্মরণ রাখিও সমুদয় প্রকৃতি আত্মার জন্য আত্মা প্রকৃতির জন্য নয় আত্মার শিক্ষার জন্যই প্রকৃতির প্রয়োজন ইহার অন্য কোনো অর্থ নাই আত্মা যাহাতে জ্ঞানলাভ করিতে পারে এবং জ্ঞানের দ্বারাই আত্মা নিজেকে মুক্ত করিতে পারে ইহাই প্রয়োজন যদি সর্বদাই এ কথা স্মরণে রাখো তবে কখনোই প্রকৃতিতে আসক্ত হইবে না আমরা বুঝিব যে প্রকৃতি আমাদের একটি পাঠ্যপুস্তিকা মাত্র উহা হইতে জ্ঞানলাভ করিবার পর আমাদের নিকট ওই গ্রন্থের আর কোনো মূল্য থাকে না তাহা না হইলে তা না করিয়া প্রকৃতির সহিত আমরা নিজেদের মিশাইয়া ফেলিতেছি ভাবিতেছি আত্মাই প্রকৃতির জন্য চলিত কথায় আছে আমরা মনেও করি মানুষ খাবার জন্য বাঁচে বাঁচার জন্য বাঁচার জন্য যে খায় তা নয় আমরা ক্রমাগত এই ভুল করিতেছি এই প্রকৃতিকেই আমি ভাবিয়া উহাতে আসক্ত হইতেছি এই আসক্ত হইতে আসক্তি হইতে আত্মার উপর গভীর সংস্কার করে এই সংস্কারই আমাদিগকে বদ্ধ করে স্বাধীনভাবে কর্ম করিতে না দিয়া কৃতদাসের মতো কর্ম করে অনাসক্তির কেন প্রয়োজন আছে এ বিষয়ে পূজনীয় স্বামী বিবেকানন্দ মহারাজ বলছেন যে অনাসক্তি না থাকলে আমরা যে কর্মটি করছি সেই কর্মটির বন্ধনে আমরা সংযুক্ত হয়ে পড়ব আমাদের অনেকটা সেই দ্রষ্টার মতো দৃষ্টি দিয়ে কর্ম করতে হবে যে ভারত পাকিস্তান ম্যাচের খেলা দেখে অথচ সে ভারতেরও ক্রিকেট টিমের সদস্য নয় পাকিস্তানের ক্রিকেট টিমের সদস্য নয় ফলে তার পক্ষে যেটা সম্ভব হয় ভারত পাকিস্তান ম্যাচটিকে সে এনজয় করতে পারে একই সঙ্গে ভারতের কোনো ব্যাটিং সচিন টেন্ডুলকারের কোনো ব্যাটিংয়ে সে প্রশংসা করতে পারে আর ওয়াশিং অক্রমের বোলিংয়েরও সে প্রশংসা করতে পারে এই দুটোই করবার তার অধিকার থাকে কিন্তু সে যদি কোনো একটা দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় কোনো একটা দলের সাথে জুড়ে যায় তাহলে সে ক্রিকেট খেলার সঙ্গে এমনভাবে সংযুক্ত হয় অন্যের ভালোটিকেও সে অ্যাপ্রিসিয়েট করতে পারে না কারণ তার সবটুকুই সে নিজেকে তার সঙ্গে যুক্ত করে ফেলে তার নিজের যে একটা আলাদা সত্তা আছে সেই সত্তাটা সে হারিয়ে ফেলে সে না বুঝেই এই সমস্ত বন্ধনের মধ্যে একটু একটু করে বদ্ধ হয়ে পড়ে এটা কখনো কোনো অবস্থাতে কাঙ্ক্ষিত নয় এটার অবস্থা বলতে গিয়ে স্বামীজি বলছেন এটা খানিকটা কৃতদাসের মতো বাজার থেকে কৃতদাসকে কিনে নিয়ে আসা হয় তারপরে তাকে যে কর্ম করতে বলা হয় সে সেই কর্ম করতে বাধ্য থাকে একটি বড় সমস্যা কিন্তু আমরাও যদি আমাদের নিজেদেরকে কৃতদাসের স্তরে নামিয়ে নিয়ে আসি তাহলে আর আমাদের এই মনুষ্যত্বের যে বোধ সেটি কাজ করবে না পূজনীয় মহারাজ বলছেন এই শিক্ষার সারমর্ম এই যে প্রভুর মতো কর্ম করিতে হইবে কৃতদাসের মতো নয় সর্বদা কর্ম কর কিন্তু দাসের মতো কর্ম করিও না সকলে কিরূপ কর্ম করিতেছে তাহা কি দেখিতেছে না কেহ সম্পূর্ণভাবে কর্মহীন হইতে পারে না শতকরা নিরানব্বই জন লোক কৃতদাসের মতো কর্ম করিয়া থাকে তাহার ফল দুঃখ এই রূপ কর্ম স্বার্থপর স্বাধীনতার সহিত কাজ করো। প্রেমের সহিত কাজ করো প্রেম শব্দটি হৃদয়ঙ্গম করা বড় কঠিন স্বাধীনতা না থাকিলে কখনো প্রেম আসিতে পারে না কৃতদাসের পক্ষে যথার্থ প্রেম সম্ভব নয় একটি কৃতদাস কিনিয়া শৃঙ্খলে বাঁধিয়া তাহাকে দিয়ে কাজ করাও সে বাধ্য হইয়া একটানা কাজ করিবে কিন্তু তাহার অন্তরে কোনো ভালোবাসা থাকিবে না এইরূপ তাহার অন্তরে কোনরূপ ভালোবাসা থাকে না আমাদের এই কাজ প্রকৃত কর্ম নয় আমাদের আত্মীয় বন্ধু বান্ধবদের জন্য আমরা যে কাজ করি এমনকি আমাদের নিজেদের জন্য যে কাজ করি তার সম্বন্ধেও ওই কথা খাটি এটা হচ্ছে খুব সুন্দর একটি কথা ভালোবাসা শব্দটিকে ব্যবহার করা হচ্ছে আমরা যে কাজই করি না কেন যদি ভালোবেসে কাজ না করতে পারি তাহলে সেটার কোনো কিছু হয় না তুরিয়ানন্দী একদিন এ প্রসঙ্গে বলতে গিয়ে একজন ব্রহ্মচারীকে বলছেন যখন গরুকে খেতে দেওয়া হয় শুকনো ঘর খাওয়ার খেতে দেওয়া হয় তার আর কোনো উপায় থাকে না সে সেটিকেই চিবিয়ে চিবিয়ে খেতে থাকে কিন্তু সেই খড়গুলির সাথে যদি গুড় মাখিয়ে দেওয়া হয় তাহলে সে সেই খড়টিকে খুব ভালোবাসার সঙ্গে খায় এবং হজম করে এবং তার থেকে তার শরীরটি ভালো হয় আর কি ঠিক সেই রকম যদি ভালোবাসা না থাকে কাজ করতে গিয়ে আমরা যদি কাজের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলি তাহলে আমাদের কাজগুলি রুটিন মাফিক হয়ে যাবে আমাদের কাজগুলি মনোটোনাস হয়ে যাবে একঘেয়ে ভাব এসে যাবে দীর্ঘদিন সেই কাজের প্রতি আমাদের কোনো রকম ভালোবাসা থাকবে না দেখুন দুধরনের কাজ আপনারা নিশ্চয়ই আপনাদের বাড়িতে যে ডোমেস্টিক হেল্প থাকেন তাদের দেখেছেন তারা ক্ষিপ্রতার সঙ্গে কাজ করেন কি দ্রুত কাজ করেন কিন্তু কাজগুলো যে খুব স্যাটিসফ্যাক্টরি তা নয় বাসনের গায়ে ছায়ের দাগ লেগে আছে গ্লাসে ভিমের দাগ লেগে আছে জল দিয়ে গ্লাসটা ধোয়া হয়েছে কিন্তু যথেষ্ট ভালো করে ধোয়া হয়নি আর জলের ভেতরে গ্লাসের ভেতরে আঁশটি গন্ধ লেগে মনে আছে সাবান ব্যবহার করা হয়েছে অথচ যথেষ্ট সাবান ব্যবহার করা হয়নি এর অর্থ হচ্ছে কোনো কাজগুলো ডিউটি আকারে করছেন ফাদার লরেন্স ছিলেন একটি খ্রিস্টান পাদ্রি একজন খ্রিস্টান পাদ্রি খুব বেশি লেখাপড়া শিখে আসেননি সে অ্যাবোর্ড তাকে কি কাজ দেবেন এই ভেবে চার্চে তিনি বাসন মাজারটাকে কাজ দেওয়া হলো সাধুরা একটার পর একটা খাবার খেয়ে বাসনগুলো নামিয়ে দিয়ে যায় এবং ব্রাদার লরেন্সের কাজ হচ্ছিল সেগুলিকে মা মেজে পরিষ্কার কাপড় দিয়ে মুছে শুকনো করে বাসন রাখার জায়গায় রেখে দেওয়া যাতে পরবর্তীভাবে এই ভাবটি আসতে পারে এই করতে করতে তিনি মনে করতেন সবসময় যা কিছু কাজ করছি প্রভু যিশুর কাজ করছি এবং যিশু স্বয়ং আমার সামনে দাঁড়িয়ে সেটিকে প্রত্যক্ষ করছেন এই যে ভালোবাসার সঙ্গে কাজ করার ফলে তিনি যে নিরন্তর যে দিনের পর দিন একই কাজ করে যাচ্ছেন এই কাজে তার কোনো রকম কোনো সমস্যা হয়নি পূজ্যপাত স্বামী শিবানন্দজি মহারাজের একজন শিষ্য ছিলেন বন বাবা আমি বনবিহারী মহারাজ সন্ন্যাস নামটা ভুলে গেছি তিনি তাকে মহাপুর পূজনীয় মহাপুরুষ তিনি যখন সাধু হতে আসেন তাকে কাশি সেবাশ্রম সঙ্গে পাঠান এবং তিনি তাকে ওখানে রোগীদের সেবা করতে বলা হয় রেগা রোগীদের কি সেবা করবেন তিনি তো ডাক্তার নন কিন্তু তিনি একটি অদ্ভুত উপায় অবলম্বন করলেন তিনি যে সমস্ত রোগীরা আহত অবস্থায় আসতেন বা যাদের অপারেশন হতো তাদের ওই ঘা পরিষ্কার করে সেটি ব্যান্ডেজ করতেন এই সার্জারি বিভাগে তিনি ওই কাজটি করতেন একদিন দুদিন নয় দিনের পর দিন শুধু তাই নয় সারাদিন যে তিনি কাজ করতেন তা না সকালবেলা টিফিন খেয়ে তিনি চলে যেতেন সারাটা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার ফলে শেষের দিকে জীবনের শেষের দিকে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারতেন না বা হাঁটতে পারতেন না তাকে হুইল চেয়ারে করে সেই পরিণত বয়সও তাকে হাসপাতালে নিয়ে যেতে হতো কিন্তু তাকে দেখলে মনে হতো প্রথম দিন তিনি যেরকম ভালোবেসে ভালোবাসার সঙ্গে সেবা করতে এসেছেন শেষ দিনও পর্যন্ত তার সেই কাজের মধ্যে কোনো ক্লান্তি নেই বয়সের ভারে তিনি নুব্জ হয়ে গেছিলেন পায়ের অসুখের জন্য তিনি হাঁটতে পারতেন না দাঁড়াতে পারতেন না কিন্তু তিনি হুইল চেয়ারে বসে বসে মানুষের সেবা করতেন পূজনীয় আশীষ মহারাজের কাছে শুনেছি এরকম একটি পেশেন্ট এসেছে যার খতে এত দুর্গন্ধ সমস্ত ওয়ার্ডে কেউ টিকে থাকতে পারছে না এমনকি ডাক্তাররাও নাকে রুমাল চাপা দিচ্ছেন সেইখানে পূজনীয় বন বাবা সেই পেশেন্টটিকে কাছে নিয়ে এসে টিপে টিপে তার পুঁজ টুচ বার করে পরিষ্কার করে তাকে আরাম করছেন অথচ বোন বাবা কোন গন্ধ খুঁজে পাচ্ছেন না কারণ তিনি তার কাজের ভেতরে ভালোবাসার সঙ্গে এমন পড়েছেন তিনি কিছুতেই তার থেকে বেরোতে পারছেন না। ইনিও পূজনীয় মহাপুরুষ মহারাজের শিষ্য দীপ্তানন্দজিকে মহাপুরুষ মহারাজ বলেছিলেন ঠাকুর সেবার কাজ করতেন বড় মন্দিরে তিনি ঠাকুর সেবার কাজ করছেন তিনি ভান্ডারী ছিলেন এরকম হয়েছে চোখে খুব উনি হাই পাওয়ারে চশমা করতেন সকাল পাঁচটার সময় তিনি গুলঞ্চ গাছে উঠে ফুল তুলছিলেন গুলঞ্চ গাছ থেকে ফুল তুলে নেমে আসার সময় গাছের ডালে তার চশমাটি আটকে যায় তিনি বুঝতে পারেননি চশমা ছাড়া যিনি এক পাও এগোতে পারেন না তিনি চশমা ছাড়াই টুক টুক টুকটুক করে তিনি চলে এলেন এতে মন্দিরে শুধু মন্দিরে এলেন না ঠাকুর মা স্বামীজি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ এই চার মন্দিরের জন্য তিনি পুষ্পপাত্র তৈরি করলেন স্বামীজির ঘর এবং পুরোনো মন্দিরের জন্য আলাদা পুষ্পপাত্র সেগুলিও তৈরি করলেন এটা হয়ে যাওয়ার পরে চার মন্দিরের জন্য নৈবেদ্য কাটলেন ঠাকুর মা স্বামীজি স্বামী ব্রহ্মানন্দ সেগুলিকে তিনি সাজিয়ে গুছিয়ে সব পাঠানোর ব্যবস্থা করলেন ঠাকুরের ভোগ উঠে যাওয়ার পরে তিনি খানিকটা বিশ্রাম পেয়েছেন সেই অবসরে তিনি একটু ঠাকুরের মালা গাবলেন বলে ছুঁচে যখন সুতো পড়াতে গেলেন তখন তিনি প্রথম লক্ষ্য করলেন তার চোখে চশমা নেই ভালোবাসা কাজের ভালোবাসা এই ধরনের তন্ময়তা এনে দেয় আমিত্বকে ভুলে যাই যিনি ভালো করে চশমা ছাড়া দেখতে পারেন না তিনি ভুলে গেছেন তার যে একটা আলাদা করে অস্তিত্ব আছে এগুলি আমাদের কাছে অত্যন্ত প্রেরণার ঘটনা স্বামীজির কথা স্বামীজির থিওরি যে শুধু থিওরি নয় এটা প্র্যাকটিস করলে এটাকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের জীবনের যে আমূল পরিবর্তন হয় তা কিন্তু এই জাতীয় জীবন এই জাতীয় ঘটনাগুলি আমাদের বোঝায় তাই স্বামীজি বলছেন কৃতদাসের মতো কর্ম করিয়া থাকো তাহলে তার ফল দুঃখ কারণ এই কর্ম স্বার্থপর স্বাধীনতার সহিত কাজ করো প্রেমের সহিত কাজ করো পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজকে দেখেছি তিনি তার রিলিফ অপারেশনের জন্য খুব বিখ্যাত ছিলেন দিনের পর দিন তিনি কাজ করেছেন রিলিফ যখন হতো সেই সময় তো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কাজ করতেন সমস্ত সিস্টেম থাকা খাওয়া এমনকি বাথরুমে যাওয়া এগুলো কোনোটাই ঠিক মতো থাকতো না কিন্তু তারই মধ্যে তিনি একটির পর একটি রিলিফ করে গেছেন এবং প্রত্যেকটি রিলিফকে এমন একটা অবস্থায় পৌঁছে দিয়েছেন যেখানে মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে স্বার্থের জন্য কৃতকর্ম দাস সুলভ কর্ম আর কোনো কর্ম স্বার্থের জন্য কৃত কিনা তাহার পরীক্ষা এই যে প্রেমের সহিত যে কোনো কাজ করা যায় তাহাতে সুখ কি পাওয়া যায় প্রেম প্রণোদিত এমন কোনো কাজ নাই যাহার ফল শান্তি ও আনন্দ না আসে প্রকৃত সত্তা প্রকৃত জ্ঞান প্রকৃত প্রেম অনন্তকালের জন্য পরস্পর সম্বন্ধ ইহারা একে তিন ইহাদের একটি যেখানে আছে অপরগুলি সেখানে থাকবে ইহারা সেই অদ্বিতীয় সচ্চিদানন্দেরই ত্রিবিদ রূপ যখন সেই নিরপেক্ষ সত্তা আপেক্ষিকভাবে আপেক্ষিক ভাবাপন্ন হয় তখন উহাকে আমরা জগৎ রূপে দেখিয়া থাকি সেই জ্ঞানই আবার জাগতিক বস্তু বিষয়ক পরিবর্তিত হয় এবং সেই আনন্দই মানব হৃদয়ে সর্বাধিক ভালোবাসার স্বরূপ অতএব প্রকৃত প্রেম কখনো প্রেমিক প্রেমাস্পদের ভিত্তির অথবা দুঃখের কারণ হইতে পারে না আমরা যখন আমাদের ইষ্টবস্তুকে ভালোবাসি বা আমাদের জীবনটাকে ভালোবাসি সেই জীবনটার জন্য যত রকমের হ্যাজার্ডস আসুক না কেন সেগুলো নিতে আমরা খুব সহজে এগিয়ে যায় এতটুকু পিছু পা হই না আপনি বাড়ি ফিরে এসে শুনলেন যে আপনার স্ত্রী বলছেন ছেলের স্কুলে রিপোর্ট কার্ড হয়েছে এবং পেরেন্টস টিচার্স মিটিংয়ে টিচাররা অনুরোধ করেছেন তার ছেলে গণিতে একটু দুর্বল তাকে যদি একটা স্পেশাল কোচিং স্কুল থেকে স্পেশাল কোচিংয়ের আয়োজন করেছে সেইখানে যদি ভর্তি করে দেওয়া হয় সেই স্পেশাল কোচিংয়ের ফি হিসেবে এক হাজার টাকা ঠিক করে দেওয়া হয়েছে আপনার যাবতীয় যে রোজগার তার যে বাজেট করে এই এক হাজার টাকাটা অতিরিক্ত এখন কিন্তু আপনার ছাত্র আপনার সন্তানের ভালোর জন্য আপনি আরও পরিশ্রম করে এই এক টাকা রোজগার করেন তার জন্য যখন রোজগারটি করেন তখন কিন্তু আপনার এতটুকু মনের ভেতরে বিরক্তি আসে না কারণ আপনি জানেন আপনার ওই অর্থে আপনার ছেলেটির ভবিষ্যৎ আরও সুনিশ্চিত হবে প্রেমাস পদের জন্য যখন আপনারা আমরা কোনো কাজ করি তখন প্রচুর কাজ করেও আমরা এতটুকু ক্লান্ত ক্লান্ত হই না আমরা আনন্দে ভরপুর হয়ে থাকি একটা দিব্য আনন্দ সবসময় আমাদের ছেয়ে থাকে এটা হচ্ছে কথা মনে করো একটি পুরুষ একটি মেয়েকে ভালোবাসে সে একাই তাহাকে রূপে ভোগ করিতে চায় তাহার প্রতিটি গতিবি গতিবিধি সম্বন্ধে পুরুষটির মনে ঈর্ষার উদয় হয় সে চায় মেয়েটি তাহার কাছে বসুক তার কাছে দাঁড়াক তার ইঙ্গিত খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু করুক সে ওই মেয়েটিকে মেয়েটির কৃতদাস এবং মেয়েটিকেও নিজের দাসী করিয়া রাখিতে চায় ইহা ভালোবাসা নয় ইহা এক প্রকার সুলভ অনুরাগের বিকার এই ঘটনা বোধ আমরা সব ঘরে ঘরে দেখে থাকি সেন্স অফ পজিশন মায়েদের তার সন্তানের প্রতি ভালোবাসার খানিকটা সেন্স অফ পজিশন প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা খানিকটা সেন্স অফ পজিশন আমরা খুব সম্ভবত একটা ছবি আমাদের দেখানো হয়েছিল সেখানে এইরকম একজন মা তার সন্তানের প্রতি এমন ভালোবাসা তিনি সব সবসময় সন্তানকে সন্তানের গর্বে গর্বিত হওয়ার জন্য যে কাজগুলি করতেন তার হিসাবে তিনি সেটি তার ভালোবাসার প্রকাশ কিন্তু আদতে সেটি কখনোই তার ভালোবাসার প্রকাশ হতো না তার সন্তানটি ভীষণ কষ্ট পেতেন তার এইরকম অদ্ভুত আচরণের জন্য এবং কখনো কখনো তিনি নিজেকে লজ্জিত বোধ করতেন একটা সময় এলো ছেলেটি যখন বড় হলো তখন ছেলেটি তার মায়ের অমতেই বিয়ে করে লেখাপড়া বন্ধ করে ছেড়ে চলে গেল যে ছেলেটি উজ্জ্বল ও ভবিষ্যতের অধিকারী ছিল যার পড়াশুনো যার বিদ্যা সমাজকে কল্যাণের পথে নিয়ে যেতে পারতো সেই সন্তানটির তার মায়ের এই সেন্স অফ পজিশন আমার 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 বোধের ফলে তার যাবতীয় কল্যাণকারী রূপটি ওইখানেই থেমে গেল আপনারা মনে করবেন না যে ছেলেটা খুব সাকসেসফুল হয়েছে তা নয় সে হয়তো অর্থনৈতিক দিক দিয়ে সামাজিক প্রতিপত্তির দিক দিয়ে হয়তো সাকসেসফুল হবে নিজের কাছে সে সবসময় নিজের ছোটো করে হয়ে থাকবে তার সেই ছেলেবেলাটাকে কখনো ফিরিয়ে দেওয়া যাবে না আমরা অনেক সময় ভুলে যাই পর আমরা কারোর উপর এই পজিশন দেখাতে গিয়ে সেন্স অফ পজিটিভনেস দেখাতে গিয়ে তার জীবন থেকে সুখের অনেকগুলো মুহূর্ত কেড়ে নিই পরবর্তীকালে আমরা অনেক কিছু দিয়ে কম্পেনসেট করি সেগুলোকে কিন্তু সেই সুখের মুহূর্ত সেই বয়সটাকে কখনো ফিরিয়ে দেওয়া যায় না অতএব যখন কাউকে ভালোবাসুন ভালোবাসবেন কোনো কিছু না চেয়ে ভালোবাসুন একটা ভারী সুন্দর একটি প্রভাব একটি ডাক্তারের চেম্বারে দেখেছিলাম লেখা আছে লেট ইয়র বাটারফ্লাই টু ফ্লাই ইফ ইট কামস ব্যাক টু ইউ ইট ওয়াজ ইউরস ইফ ইট ডাজন কামস টু ইউ ইট ওয়াজ নেভার ইয়র্স তোমার সঙ্গে তোমার পোষা প্রজাপতিটাকে ছেড়ে দাও বাতাসে উড়তে দাও সে যদি সারা দিন উড়ে আবার ঘরে ফিরে আসে জানবে সে বরাবরের জন্য তোমারই ছিল যদি সে না ফিরে আসে তাহলে জানবে সে কোনোদিনই তোমার ছিল না আমরা যখনই কাউকে অতিরিক্ত ভালোবাসতে যাই এই বোধগুলো ভাবনাগুলো যদি আমাদের ভেতরে তীব্রভাবে জাগে তাহলে আমরা কখনো আসক্ত হব না এবং আসক্তির কারণে আমরা অনর্থক কষ্ট পাবো না এটা হচ্ছে কথা স্বামীজি বলছেন ভালোবাসার মতো দেখাইতেছে কিন্তু উহা ভালোবাসা নয় উহা ভালোবাসা হইতেই পারে না কারণ উহা যন্ত্রণাদায়ক যদি মেয়েটি তাহার ইচ্ছা অনুযায়ী কাজ না করে তবে তাহার কষ্ট হইবে ভালোবাসায় কোনো দুঃখকর প্রতিক্রিয়া নাই ভালোবাসার প্রতিক্রিয়া কেবল আনন্দ হইয়া থাকে ভালোবাসিয়া যদি আনন্দ না হয় তবে উহা ভালোবাসা নয় অন্য কিছুকে আমরা ভালোবাসা বলিয়া ভুল করিতেছি যখন তুমি তোমার স্বামীকে স্ত্রীকে পুত্রকন্যাকে সমুদয় পৃথিবীকে বিশ্বজগৎকে এমনভাবে ভালোবাসিতে সমর্থ হইবে যে তাহাতে কোনরূপ দুঃখ ঈর্ষা বা স্বার্থপরতা প্রতিক্রিয়া হইবে না তখনই তুমি প্রকৃতপক্ষে অনাসক্ত হবে আমরা যারা খুব সাধারণ জীবনযাপন করে থাকি এটা কিন্তু আমাদের জীবনের একবারে ধ্রুব সত্য এই অবস্থা এই অভিজ্ঞতা বোধ হয় কম বেশি আমাদের সকলেরই থাকে আমি মাঝে মাঝেই দেখি আমাদের কাছে আসেন সদ্য স্বামী হারা স্ত্রী বা সদ্য স্ত্রী হারা স্বামী তিনি এমন করে ভালো এসেছেন তার স্বামীকে হারানো সত্যি প্রিয়জনকে হারানোর বেদনাটা খুব কিন্তু তিনি এমন করছেন এমন একটা ভাব দেখাচ্ছেন যে তার কোনো ইন্ডিভিজুয়ালিটি নেই তিনি যে একটা মানুষ সেটা বোঝাই যাচ্ছে না আমাদের কাছে একটু অল্প বয়সী ছেলে আসে তা দেখা গেল যখন তার বিয়ে হয়ে গেল তার আগে যতদিন বিয়ে হয়নি তার প্রোফাইল পিকচার তার একার ছবিতেই ছিল কিন্তু বিয়ে হয়ে গেল যখন তখন আর যেন তার আর সিঙ্গুলার আইডেন্টিটি নেই আইডেন্টিটা প্লুরাল হয়ে গেল আমি এ নিয়ে মজাও করলাম একদিন যে সব ম্যারিড ম্যানরা কি একের বদলে দুই হয়ে যায় প্রোফাইলের দিক থেকেও দুই হয়ে যায় কারণ যে ছবি দেখি তার হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে দেখি সেখানে সে একের বদলে দুজন আছে আমার একটা নিজস্ব আইডেন্টিটি আছে এই জগতে কারুর স্থান নেই এই বোধটা আমাদের ভেতরে জাগাতেই হবে না হলে সেই মানুষটা যখন চলে যাবে সেই মানুষটা যখন প্রাকৃতিক নিয়মে আমার থেকে দূরে যাবে তখন আমার জীবনটা দুর্বিষহ হবে অথবা আমার ভালোবাসাটার এমন তীব্রতা থাকবে যে যাকে আমি ভালোবাসছি তাকে ভালোবাসা দেখাতে গিয়ে আমি মানসিকভাবে অত্যাচার করে ফেলি সেটা কখনো কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত নয় এটা হচ্ছে কথা এটা আমাদের বুঝতেই হবে এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে তার চেয়ে দুঃখের আর কোনো কিছু হবে না অতএব যখন আমরা কি করে বুঝবো যে আমরা যে ভালোবাসছি সেটা নিঃস্বার্থভাবে ভালোবাসছি এটা বোঝার উপায় স্বামীজি সবসময় বলছেন যে যখনই দেখবে সেই ভালোবাসা তোমাকে রকম দুঃখ দেবে না সবসময় সেই ভালোবাসা তোমাকে আনন্দ দেবে তখনই বুঝতে হবে তুমি তোমার ভালোবাসার জায়গাটাই ঠিকঠাক আছো শ্রীকৃষ্ণ বলিতেছেন হে অর্জুন আমাকেই দেখো না আমি যদি এক মুহূর্ত কর্ম হইতে বিরত হই সমগ্র জগৎ ধ্বংস হইয়া যাইবে কর্ম করিয়া আমার কোনো লাভ নাই আমি জগতের একমাত্র প্রভু তবে আমি কর্ম করি কেন কারণ জগৎকে ভালোবাসি বলিয়া ঈশ্বর ভালোবাসেন বলিয়াই তিনি অনাসক্ত প্রকৃত ভালোবাসা আমাদিগকে অনাসক্ত করে সে যেখানেই দেখিবে আসক্তি পার্থিব বস্তির প্রতি আকর্ষণ সেখানেই জানিবে উহা প্রাকৃতিক আকর্ষণ কতগুলি জড়বিন্দুর সহিত আরও কতগুলো জড়বিন্দুর ভৌতিক আকর্ষণ মাত্র কিছু যেন দুটি বস্তুতে ক্রমাগত নিকটে আকর্ষণ করিতেছেন কিন্তু উহারা পরস্পর খুব নিকটবর্তী না হইতে পারিলেই যন্ত্রণার উদ্ভব হয় কিন্তু প্রকৃত ভালোবাসা ভৌতিক বা শারীরিক আকর্ষণের উপর কিছুমাত্র নির্ভর করে না এই রূপ প্রেমিক প্রেমিকগণ পরস্পরের নিকট হইতে সহস্র মাইল ব্যবধানে থাকতে পারে কিন্তু তাহাদের ভালোবাসা অটুট থাকিবে উহা বিনষ্ট হইবে না উহা হইতে কখনো কখনো যন্ত্রণাদায়ক প্রতিক্রিয়া হবে না বিদ্যালয়ে যখন আমরা পড়াশোনা করতাম আমাদের বন্ধু বান্ধবদের মনে হতো তাদের দেখে মনে হতো এদেরকে যদি একদিন একবেলা না দেখতে পাই তাহলে আমাদের বড় কষ্ট হবে স্কুলের যখন ভেকেশন পড়তো সামার ভেকেশন পূজা ভেকেশন পড়তো তখন পূজা ভেকেশানে তবু দেখা হতো কখনো কখনো পূজার প্যান্ডেল ট্যান্ডেল কোথাও বা যখন আমরা বড় হয়েছি তখন আমরা একসাথে ঠাকুর দেখতে যেতাম কিন্তু সামার ভেকেশন এবং পূজা ভেকেশন যেদিন শুরু হতো আর পূজা ভেকেশন যেদিন পড়তো আমাদের একটা অদ্ভুত আমরা কম বেশি সবাই আচরণ করতাম আমরা চেষ্টা করতাম যতক্ষণ সেই বন্ধুর কাছে থাকা যায় এটা কিন্তু এক ধরনের আসক্তি কিন্তু কালের নিয়মে আমাদের সবাই সবাইকে ছেড়ে যেতে হয়েছে রিউনিয়নগুলো যখন হয় আমাদের সেই ভালোবাসাগুলির প্রকাশ হয় কিন্তু সে যে আসক্তিটি সেটি কখনোই আমাদের মধ্যে প্রকাশ পায় না আমাদের অনেককে আমাদের যত বয়স হচ্ছে আমাদের অনেককে ধীরে ধীরে একে একে ছেড়ে দিতে হচ্ছে অনন্তকালের জন্য সেটা আমাদের বেদনা দেয় বটে কিন্তু একই সঙ্গে সেটি কখনো আমাদের বন্ধনে পড়ায় না আমরা যদি একে অপরকে সত্যিই ভালোবাসি যত দূরেই থাকি না কেন আমাদের ভালোবাসাটি অটুট থাকবেন মাঝে মাঝে কেউ কেউ আমাকে লেখেন ভুলে যাবেন না হোয়াটসঅ্যাপ মেসেজে লিখবেন মহারাজ আমায় ভুলে যাবেন না ভুলে ওইরকম জোর করে মনে রাখার কখনো যায় না মনে রাখা ওই রকম জোর করে মনে রাখতে হলে বুঝতে হবে আমরা কাউকে কখনো কোনো অবস্থাতেই ভালোবাসতে পারিনি ভালোবাসা আমাদেরকে সমৃদ্ধি দেয় ভালোবাসা আমাদের পূর্ণতা দেয় ভালোবাসা আমাদের জীবনকে নতুন করে ভাবতে শেখায় এটা হচ্ছে কথা এই শক্তি লাভ করা একবার সারা জীবনের সাধনা বলিলে একরূপ সারা জীবনে সাধনা বলিলেও হয় কিন্তু বা মুক্তি লাভ করিতে পারিলেই আমরা প্রকৃত প্রেমের লক্ষ্যস্থলে উপনীত হ উপনীত হইলাম ও মুক্ত হইলাম তখন আমাদের প্রকৃতি প্রকৃতিজাত বন্ধন খসিয়া পড়ে এবং আমরা প্রকৃতির যথার্থ রূপ দেখিতে পারি প্রকৃতি আমাদের জন্য আর বন্ধন সৃষ্টি করতে পারে না আমরা তখন সম্পূর্ণভাবে দাঁড়াইতে পারি এবং কর্মের ফলাফল এবং কর্মের ফলাফল আর গণ্য করি না কি ফল হইল কে তখন রাজ্য করে আমরা যখনই এই নিরাসক্তভাবে ভালোবাসব তখনই দেখবে নিরাসক্ত ভালোবাসা কীরকম খানিকটা ওই কেজের বাইরে মানে আসক্ত ভালোবাসা কীরকম না তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না এই করতে গিয়ে আমরা আমাদের প্রিয়জনকে একটি বন্ধনের মধ্যে আবদ্ধ করে রাখি একটি যেন জেলখানার মধ্যে তাদেরকে আবদ্ধ করে রাখি কিছুতেই তার বাইরে তাকে বেরোতে দিই না ফলে আমার প্রিয়জনের থাকে আমার প্রিয়জনের যে ডেস্টিনেশন সেটা ওই ঘরটুকুই থাকে ঘরের বাইরে তার আর রিচ থাকে না কিন্তু যখন আমরা স্বাধীন মুক্ত করে দিই তখন তিনি বাইরের জগতে আসতে পারছেন হয়তো বাইরের জগতে এসে তার অসুবিধা হচ্ছে কিন্তু প্রতি অসুবিধা তাকে একটা নতুন করে অভিজ্ঞতার শিক্ষা দিচ্ছে যেটি আমরা কখনো কারুর এই পায়ের তলায় থেকে থাকতে পারতাম না আমি একজনকে চিনতাম যিনি ইলেকট্রিক ট্রেনের সামনে পেছন বুঝতে পারতেন না ইলেকট্রিক ট্রেনের দুদিকেই যে ইঞ্জিন আছে দুটো দেখতে একই রকম তিনি হাওড়া স্টেশন থেকে যখন অন্য স্টেশনে যেতেন তখন তিনি বুঝতে পারতেন কোন দিকে ট্রেন যাচ্ছে কারণ একটা দিক বন্ধ করা থাকে আর একটা দিক যাবে এটা তিনি জানতেন কিন্তু যখন কোনো স্টেশনে ট্রেন এসে দাঁড়িয়েছে কিছুতেই তিনি সেই ট্রেনে উঠতে পারতেন না কারণ তিনি বুঝতে পারতেন না এটা কোন দিকে যাবে একে জিজ্ঞেস করতেন তাকে জিজ্ঞেস করতেন একদিন আমরা জোর করি তাকে বললাম যে না আপনি চেষ্টা করুন নিজে নিজেই আমরা বলবো না ট্রেন কোথায় যাবে আপনি দেখবেন ট্রেনের সামনে যে ইয়ে আছে লেখাগুলো আছে সেইটা পড়বেন পড়ে সিদ্ধান্ত নিন পরবর্তীকালে তাকে দেখা গেল আর কাউকে জিজ্ঞেস করতে হতো না তিনি নিজে নিজেই দেখতে পেতেন নিজে নিজেই সিদ্ধান্ত নিতেন এই যে যতদিন তিনি তাকে তার প্রিয়জনেরা তাকে আগলে রেখেছিল ততদিন বাইরের জগৎটা সে কিছুতেই শিখতে পারলো না আমাদের এখানে একটি ছোট্ট ছেলে কাজ করে ছোট্ট না বেশ বড় হয়ে গেছে সে কোনো কাজে তার যেহেতু এখানে তার দাদারাও চাকরি করত। যেহেতু সে আমাদের স্কুলের ছাত্রও ছিল তাই সব তাকে সবসময় যার দাদারা আছেন তারা তার কাছে সে বড় হয়ে গেছে কুড়ি বছরের প্রায় পঁচিশ বছর বয়স বয়স হয়ে গেছে কিন্তু তাকে যেহেতু সবাই খুব ছোট্টবেলা থেকে দেখছে জন্মাতেই দেখছে তাকে দিয়ে কোনো কাজ করাতেই খুব কষ্ট পেতেন তারা ফলে ছেলেটাও কীরকম জড়ো ভরত হয়ে থাকতো কাজে এসে বসে বসে ঘুমতো কাজ করতো না ঠিক সময় আমি তাকে একটা টাইম লিমিট বেঁধে দিলুম আমি বললাম এই টাইম লিমিটের মধ্যে তোমাকে এই এই খাবার রান্না করা শিখতে হবে তুমি সারা জীবন এর হাতের তলায় তার সহায়ক হিসেবে থাকবে না তুমি নিজেকে মানে নিজেকে প্রকাশিত করতে হবে যিনি ওদের ইনচার্জ তিনি বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থ হয়ে পড়ে এমন অবস্থা তিনি বাড়িতেই আছেন কিছুতেই আসতে পারছেন না কিন্তু ওই যে ছেলেটি ওই তিন মাস ধরে তাকে যে নিরন্তর তাকে ঠেকিয়ে ঠেকিয়ে কাজ শেখানো হয়েছিল সে কিন্তু দারুণ কাজ করছে এবং সকলে তার কাজের প্রশংসা করছে আমি তাকে একদিন জিজ্ঞেস করলাম কিরে এই যে আগে সবার বকুনি খেতিস আর সবার আন্ডারে কাজ করছিস সেই জায়গাটা ভালো ছিল না এখনই যে তুই নিজে নিজের দায়িত্ব নিয়ে সবাইকে খেতে দিতে পারছিস কি রান্না হবে সিদ্ধান্ত নিতে পারছিস কি কি করে রান্না করবি নিজে নিজেই রান্না করতে পারছিস অল্প হলেও করতে পারছিস কোন অবস্থাটা ভালো এক বাক্যে ছেলেটি স্বীকার করলেও দ্বিতীয় অবস্থাটি ভালো স্বাধীনতা হচ্ছে আমাদের মনের একটি অবস্থা আমাদের যে যত কৃতদাস করে রাখবার চেষ্টা করবে আমরা ততই ক্রীতদাস হয়ে যাব কৃতদাসত্ব আমাদের জীবনের লক্ষ্য নয় আমাদের জীবনের লক্ষ্য মুক্তি বলছেন তাই কি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন বলছেন শিশু সন্তান কিছু দিলে তোমরা কি তাহাদের নিকট হইতে কিছু প্রতিধান চাও তাহাদের জন্য কাজ করাই তোমার কর্তব্য এই এইখানেই উহার শেষ কোনো বিশেষ ব্যক্তি নগর বা রাষ্ট্রের জন্য যাহা করে তাহা করিয়া যাও কিন্তু সন্তানদের প্রতি তোমার যেরূপ ভাব উহাদের প্রতিও সেই ভাব অবলম্বন করো উহাদের নিকট প্রতিধান স্বরূপ কিছু আশা করো না সর্বদা যদি দাতার আসন দাতার ভার অবলম্বন করতে পারো প্রত্যুপকারের কোনো আশা না থাকে জগৎকে শুধু দিয়া যাইতে পারো তবে সেই কর্ম হইতে তোমার কোনো বন্ধন বা আসক্তি হবে না যখন আমরা কিছু প্রত্যাশা করি তখনই আসক্তি হই এটা হচ্ছে কথা আমরা যখন ছোট্ট শিশুকে দিই দেখবেন ছোট্ট শিশু যতদিন ছোট থাকে ততদিন পর্যন্ত তার সঙ্গে বাবা মার কোনো সংঘাত নেই কারণ তিনি জানেন ও কিছু দেবার দিতে পারবে না তার ওই উজ্জ্বল হাসিটুকু সেটুকুই যেন আমাদের জীবনের পাথেও সেই কারণে ছোটদের জন্য জিনিসপত্র কিনে ছোটদেরকে উপহার দিয়ে ছোটোদের সঙ্গে সুন্দর আচরণ করে আমরা কখনো তার বদলে কোনো কিছুই চাই না কিন্তু এই ছেলে বা এই মেলে এই ছোট শিশু এই ছোট শিশু ছেলেটি ছোট শিশু মেয়েটি যখন বড় হয় তখন আমরা আশা করি যে তারা আমাদের কোনো না কোনো কাজেতে সংযুক্ত হবে হয় তারা মায়েরা আশা করেন মেয়ে তার সঙ্গে সঙ্গে হাতে হাতে চায়ের কাপটা চায়ের প্লেটটা অতিথিদের কাছে এগিয়ে দেবে অতিথিদের খাওয়া হয়ে গেলে সেগুলো ফেরত নিয়ে আসবে বাবা চাং ছেলে বড় হয়ে গেছে সে কলেজ যাওয়ার পথে ইলেকট্রিসিটির বিলটা জমা দিয়ে যাবে টেলিফোনের রিচার্জগুলো করিয়ে দেবে বাড়ি ভাড়া জমা দেবে ইত্যাদি ইত্যাদি যাবতীয় কাজগুলো তারা করবে এবং সেগুলি না হলেই তখন আমাদের মন খারাপ হতে থাকে তাই বলছেন সন্তানদের প্রতি যদি যেমন করবার সময় আমরা কিচ্ছু প্রতিদানে চাই না এই ভাবটি রাষ্ট্র উন্নয়ন গঠনের জন্য করতে হবে আমার এই সেবা আমার এই কর্ম আমার দেশ আমার রাষ্ট্রকে উন্নীত করবে আমি যদি ভালো করে এদের সেবা করতে পারি জগতের সব কিছুর উন্নয়ন হবে জগৎ সভায় আমার দেশ শ্রেষ্ঠ আসন লাভ করবে এই ভাবনাটি নিয়ে যখন আমরা করি তখন তার বদলে কিন্তু আমরা কিচ্ছুক চাই না আপনাদের মনে আছে কিনা না জানিয়া কুরিয়ান সাহেব গুজরাতে আমূল যে সংস্থা তৈরি করলেন তাতে একেবারে একটি নতুন বলা হয় সাদা বিপ্লব এনে দিলেন দুধ তো সাদা সেই সাদা বিপ্লব এনে দিলেন ঘরে ঘরে মায়েরা মায়েদের দুধ মায়েরা দুধ দইতেন গরুর দুধ কিন্তু সেগুলো যথেষ্ট বিক্রি না হওয়ার ফলে তাদের জীবনের রকম স্বস্তি আসছিল না তাদের জীবনটা কোনো রকম একটি স্বচ্ছন্দ অবস্থাতে ফিরে আসছিল না সেই কারণে এই কুরিয়ান সাহেবের এই হোয়াইট রেভলিউশন সাদা ভাব আন্দোলন হলো এই ফলে তিনি ব্যবস্থা করলেন মায়েরা তাদের যার যতটা দুধ যে যতটা দুধ তার গরুর কাছ থেকে পেয়েছেন সেইটিকে একত্র করে এক জায়গায় দিয়ে দেওয়া হলো একজন দুজন চারজন পাঁচজন সকলের সকলের দেওয়ার ফলে কী হলো সেই দুধটি বড় জায়গায় বড় কন্টেনারে করে সেটি নানা রকমের প্রসেস করে প্যাকেট করে মানুষের কাছে বিক্রয় হতে থাকলো আর সেই ভদ্রমহিলা যে যতটা দুধ দিয়েছেন সেই অনুপাতে তিনি টাকা পেতে থাকলেন তাদের জীবনের ভেতরে আমূল বদল হতে থাকলো কুরিয়ানের একটাই স্বপ্ন ছিল যে এই সবুজ বিপ্লব দেশের যে সমস্ত গরিব মানুষরা আছে তাদের জীবনের দৈনন্দিন জীবনের মান সেটি উন্নয়ন করা হবে এবং সেইটি করতে গিয়ে তার বদলে তারা কিন্তু কিচ্ছু চাননি তিনি কেউ তাকে জনক বলুক তিনি তাও চাননি তিনি চেয়েছিলেন মানুষের জীবনের দান বড় হোক আমাদের মনে আছে পুরুলিয়ার মডগোদা বলে একটি জায়গা আছে সেইখানে আমরা একটা শাল পাতার প্রজেক্ট নিয়েছিলাম মেয়েদের দিয়ে মায়েরাই সেই সমস্ত কাজ করতেন শালপাতা তোলা তাকে শুকোনো তাকে স্টিচ করে থালার আকার দেওয়া তারপরে তাকে ওই ইয়েতে ফেলে মেশিনে ফেলে সেটাকে থালাতে রূপান্তরিত করা তৈরি হয়ে যাওয়া সেই মোল্ডিং মেশিন থেকে বার করে সেগুলিকে প্যাকেট করা শুধু তাই নয় বিক্রয় করা কোনো অবস্থাতে কোনো কিছুর জন্য তাকে তৃতীয় বা ফোরে কারুর আশ্রয় নিতে না হয় আমার এখনও মনে আছে আমরা একবার সেখানে ভিজিটে গেছিলাম ওদের যিনি নেত্রী বর্ষিয়ান মহিলা তিনি আমার সেক তৎকালীন সেক্রেটারির মাঝের চেয়েও বয়স বেশি তিনি মাঝে হাতটাকে খপ করে ধরে আয় রে বাবু আয় বলে একটার পর একটা ঘর দেখাতে নিয়ে গেলেন প্রতি ঘরেই আমরা দেখলাম সেলাই মেশিন নিয়ে দুজন করে সেলাই করছে একজন সেলাই করছেন শালপাতা একজন তাকে জোগাড় দিয়ে যাচ্ছে প্রত্যেক ঘরে তারা দেখতে দেখাতে নিয়ে গেল যেখানে থালা তৈরি হচ্ছে সেখানেও দেখানো নিয়ে গেল। যেখানে তারা প্যাকিং করছেন সেটাও তারা দেখালেন আমাদের মহারাজ জিজ্ঞেস করছিলেন কি দেখাতে চাইছে আমার যেটা মনে হয়েছিল সেইটি আমি তার কাকে বলেছিলাম ওরা দেখাতে চাইছে ওরা নিজের পায়ে উন্নত হয়েছে ওদের চোখে মুখের সেই যে হাসি যে দাঁড়িয়ে থাকা কারুর কৃতদাস নয় তারা নিজেরা নিজেদের ভালোবাসার সঙ্গে কাজ করছে আমরা এই কাজটা করেছিলাম এমন একটা এলাকার মধ্যে যেখানে শালপাতা খুব সহজে পাওয়া যায় মানুষ এমনি শাল পাতা পরে থাকতে পারে সেই পরে থাকা সম্পদ যা তারা বছরের পর বছর দেখেছিল অবহেলায় পড়েছিল সেই সম্পদ তাদের নতুন করে বাঁচার প্রেরণা দিল এই হচ্ছে অনাসক্তভাবে কাজ করার একটি প্রকৃষ্ট উদাহরণ আমাদের সবার চোখের সামনে ছিল আজ এই পর্যন্ত স্বামীজি মহারাজের ইচ্ছা হলে আবার আগামী দিন এই বক্তৃতার বাকি অংশটুকু আমরা শেষ করবো ওম প্রণতানাম প্রসিদত্তম দেবী বিশ্বার্থী হারিণী ত্রাইলক্ষ ওাসিনামির ডে লোকানাম বরাবব ओम शांति ओम शांति ओम शांति हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु